তো বন্ধুরা, আজকে আমরা আবার পার্ট টু নিয়ে চলে এলাম। তোমাদেরকে পার্ট ওয়ানে দেখিয়েছিলাম আমরা কোথায় এসেছি, আশেপাশে কি আছে। তো এটা হচ্ছে আমাদের পার্ট টু বন্ধুরা। এদিকটা ফাঁকা মাঠ, আর এদিকটা বন্ধুরা আমাদের খেলার মাঠ আগে ছিল, পুরো ফাঁকা জায়গা, একদম সুন্দর পরিবেশ। ক্রিকেট খেলতে পারতাম আমরা এক সময়ে, হাত ঘুরিয়ে ক্যাম্বিস খেলতাম, আবার ফুটবলও খেলতাম, বাট এখন বন্ধুরা আর হয়ে ওঠে না। ঠিক আছে, মানে সত্যি কথা বলতে বন্ধুরা, এখনকার যা জামানা এসে গেছে, সবাই ফোন নিয়ে সারাদিন ব্যস্ত, ক্রিকেট ফুটবল খেলার সময় হয়ে ওঠে না। আর সবথেকে বড় কথা, সময়ের থেকেও যেটা এখানে মেন ব্যাপার, মাঠটা শুকোয় না। মাঠটা শুকোইলে তাহলে আমরা আবার খেলতে পারতাম। এখানে বন্ধুরা দেখো, যেমন এমনই ঘাস হয়ে আছে, ঠিক আছে, এই ঘাসের ভেতরে পা দিয়ে গেলে আমরা ঢুকে যাব, ঠিক আছে। জলও যদিও থাকে, আমরা বুঝতেও পারবো না, ঠিক আছে। এবার আমরা এদিকটা যাচ্ছি, সামনের দিকে, সামনের দিকে কিছু গাছপালা আছে, তোমরা দেখতে পাচ্ছ। সামনের দিকে আর একটা ছোটো ডোবাও মতো আছে, জলাশয়, যেখানে চাষের জমিতে যে যারা চাষবাস করছে, যেমন দেখো এখানে বন্ধুরা একটু পেঁয়াজকালি চাষ হয়েছে। তোমাদেরকে আগে পার্ট ওয়ানে যেরকম দেখিয়েছিলাম, এখানেও কিছু কিছু জায়গায় পেঁয়াজকালি চাষ হয়েছে, এখানে পুরোটাই পেঁয়াজকালি চাষ হয়েছে এটা, ঠিক আছে। আর সামনে ওই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, ওই জলাশয় থেকে এই চাষের জায়গাগুলোতে জল দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা রাস্তা বরাবর তো এগিয়ে যাচ্ছি, কত দূর আর যেতে পারবো আমরা জানি না, বাট আমরা যাচ্ছি। এই যেমন বন্ধুরা দেখো, এইটা হচ্ছে একটা খালের সঙ্গে মিশেছে ছোট্ট একটা নালা, যাকে বলা চলে। এই নালা দিয়ে কিন্তু বন্ধুরা জল এখন বয়ে যাচ্ছে, কারণ এখানে মাঝে মধ্যে বন্ধুরা এতটাই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, যার জন্য জল মানে তো কমছেই না, যার জন্য ওই মাঠ থেকে জল বেরিয়ে এই নালার মাধ্যমে এই খালে আমাদের এসে জমা হচ্ছে। আর এই সামনে বন্ধুরা একটা আটল পাতা আছে, যদি কোনো মাছ ফাছ আটকে বাইচান্স যায়, তো গরিবরা, চাষিরা যারা আছে, তাদের কিছু খাবার সংগ্রহ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের সেই বিখ্যাত আর একটা পোল, ফাঁকো বা যা খুশি, রাস্তা পারাপারের জায়গা, যা খুশি বলতে পারো, এক্ষুনি মিস হয়ে যাচ্ছিলো, এক্ষুনি চলে যেতাম তলায়। তো বন্ধুরা, আমরা একটু কেলাম, আর এই হচ্ছে বন্ধুরা, এগুলো কী গাছ বেশ বলে, কী গাছ বলে এগুলোকে, সর্ষে ফুল। যাই হোক বন্ধুরা, এখানে কিছুটা রাস্তার পাশেই আর কি চাষ, ঠিক বলা চলে না, তবু রাস্তার পাশে এটা চাষ করে, যেমন দেখতে পাচ্ছ বন্ধুরা, এ দেখো এখানে কিছু সর্ষে ফুল হয়ে আছে, এখানে কিছু পেঁয়াজকালি গাছ, এখানে গ্যাঁদা গাছ বসানো আছে, মানে যতটুকু জায়গা পেয়েছে। যেমন এখানে বন্ধুরা কিছু ধনে পাতা হয়ে আছে, ঠিক আছে, এখানে যেমন পালং হয়ে আছে কিছুটা, এদিকে মূলো গাছ হয়ে আছে, ঠিক আছে, এখানে আবার পেঁয়াজকালি বসানো হয়েছে। বন্ধুরা, গরিব চাষিদের এটাই হচ্ছে নিয়ম, যেখানে যতটুকু জায়গা পাওয়া হয় তারা চাষবাস করে, তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়। আর আগে আমরা যাচ্ছি, দেখো বন্ধুরা, এদিকে একটু গাছপালা একটু বেশিই আছে, রাস্তা দুধারে গাছপালার মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। আর এদিকে যেমন দেখো বন্ধুরা, এখানেও কিছু পালং চাষ করা হয়েছে। সত্যি কথা বলতে, এবারে এতটাই জল হয়েছে, সেভাবে চারিদিকটা সবুজে ভরে ওঠেনি, ঠিক আছে, যার ফলশ্রুতি আমরা বাজারে পাচ্ছি, এত জিনিসের দাম, কি বলবো। তো বন্ধুরা, এই একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে আমফানের পরিণতি। আমাদের এখানে যখন আমফান এসেছিলো, তখন এই গাছ, এখানে প্রচুর গাছ ছিল, ঠিক আছে, কিন্তু সেই পরিমাণে আর গাছ নেই। যেমন এই হচ্ছে পেয়ারা গাছটা, গোড়া থেকে একদম পুরো নুয়ে পড়েছে, পেয়ারাটা আমরা আর খেতে পারবো না, এটাই আমাদের আফসোস। তা নাহলে সোজা হয়ে থাকলে আমরা পেয়ারাটা তবু একটু খেতে পারতাম। বন্ধুরা, এদিকে আবার একটা সাঁকো, ঠিক আছে, বিখ্যাত সাঁকো, পুরো পানা পুকুর, সরি পানা পুকুর নয়, এটা পানা খাল। আমরা ওদিক থেকে হেঁটে হেঁটে এলাম, আর এদিক থেকে মানে খালের এদিক থেকে ওপারে যাওয়ার এটা পুল একটা বলা চলে, সাঁকো বলা চলে। আর এখানে বন্ধুরা, সবাই মাটি কোপানো হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, চাষবাসের জন্য এখানটা মাটি কোপানো হয়েছে, ঠিক আছে, এখানটা কিছু হয়তো ফলন হবে, সম্ভবত হয়তো পালং বা মূলো চাষ করা হতে পারে, ঠিক আছে। আর বন্ধুরা, এইখানে আর একটা ছোট্ট ডোবা বলতে পারো, পুকুর ছোটোখাটো বলতে পারো, প্রচুর ব্যাঙাচি ঘুরছে, তোমাদেরকে জুম করে দেখানো সম্ভব না, তার আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। আর এর পাশে কিছু ফুল গাছ, সর্ষে ফুল গাছ হয়ে আছে, ঠিক আছে, সামনে অনেকটা হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগে গ্রামের এই জিনিস। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা কমেন্টে বলবে এটা কী গাছ, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে, এদিক থেকে দেখে নাও এই গাছটা বন্ধুরা কী গাছ, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে।
তোমাদেরকে আর দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই গাছটা কি গাছ তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে। আর আমরা এই দিক দিয়ে এখন যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি, কোনো গ্যারেন্টি দিতে পারছি না কারণ এখানে রাস্তাটা বন্ধ হয়ে আছে। কিছু এখানে ফুল গাছ বসানো আছে, যেমন দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বিখ্যাত গাঁদা ফুল গাছ, যেটা আমরা লোকের ঘরে ঘরে পেয়ে থাকি। এদিকটার মনোরম পরিবেশ বন্ধু এরকম, আমরা ঠিক ওই দিক থেকে আমরা এসেছি। আর আমরা এই দিকে এসেছি গ্রামের ভেতরে খালের ধার দিয়ে হেঁটে হেঁটে, ঠিক আছে। আমরা আবার ওই রাস্তা বরাবর আমরা আবার ওই দিকে চলে যাব। তো বন্ধুরা আমরা আবার যাচ্ছি রাস্তা বরাবর হেঁটে, কত দূর কী আছে আমরা ওটাই দেখার চেষ্টা করছি, কত দূর যাওয়া যায়। এই যেমন এই একটা বন্ধুরা পেয়ারা গাছ, এই হচ্ছে গাছের গোড়া, এখান দিয়ে আমরা ওদিক থেকে এলাম। আর এইদিকে শুয়ে আছে বন্ধুরা, তোমাকে দেখাতে পারবো কিনা জানি না, জুম তো হবে না, আমার জুম হয় না বন্ধুরা। এই একদম পুরো ক্যামেরার মানে স্ক্রিনের মিডিল পজিশন তোমরা যদি লক্ষ্য করো, ঠিক পানাবনের একদম সেন্টারিংয়ে, একদম ক্যামেরার মিডিল পজিশন, ঠিক আছে। মানে ভিডিওটা যে চলছে তার মিডিল পজিশনে, যেখান থেকে পানা স্টার্ট হচ্ছে, দেখো বন্ধুরা ওখানে একটা গোসা, ওই দেখো বন্ধুরা চলে যাচ্ছে আস্তে আস্তে, ওই যে দেখা যাচ্ছে, দেখো বন্ধুরা নেমে গেল জলেতে। যাক ওর মতো থাকুক বন্ধুরা, আমরা আমাদের মতো থাকি, এটা প্রকৃতির জিনিস, প্রকৃতিই দেখবে, আমরা ওর কোনো ক্ষতি করবো না। এই দেখো বন্ধুরা এখানে বাঁশ বাগানের তলায় আগুন জ্বালানো হয়েছে, কিছু বিষাক্ত জিনিস হয়তো এখানে থাকে যার জন্য। তো যাই হোক আমরা এদিকটা এলাম। তো বন্ধুরা আমরা আগে আর যাচ্ছি না, ওদিকে আর সেরকমভাবে রাস্তা নেই, এদিকে মোটামুটি রাস্তা বলতে গেলে প্রায় শেষের পথে। তো বন্ধুরা এইখান থেকে এদিকে ওদিকে যে দৃশ্যটা, এদিকেও কিছু চাষবাস করা হয়েছে, ঠিক আছে, কিছু পালম দানা ফেলা হয়েছে, আর ওদিকটা পেঁয়াজকালি চাষ হয়েছে। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আমরা পার্ট ওয়ান আর পার্ট টুর মাধ্যমে আমরা এই যে গ্রাম বাংলার পরিবেশটা আছে সেটা শ্যুট করলাম, তোমরা অবশ্যই জানিও তোমাদেরকে কেমন লাগলো। আমাদের যে পাশের গ্রাম আছে সেই গ্রামের যে পরিবেশটা আছে, আশেপাশে যে প্রকৃতিতে আছে তোমাদেরকে আমি দেখালাম। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স কমেন্টের মাধ্যমে। এবং বন্ধুরা রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই, ঠিক আছে। তো ভালো লেগে থাকলে কী করবে, অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে, একটা লাইক করে দিলে কী হবে, আমরা আরও মোটিভেশন পাই তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর পাশে যে ঘন্টাটা আছে ওটা একটু বাজিয়ে দিও, যেভাবে খুশি বাজিয়ে দিও, কোনো অসুবিধা নেই আমার, ঘন্টা তো যেভাবে খুশি বাজানো যায়, কারোর আপত্তি নেই, আমার তো অবশ্যই নেই। যাই হোক একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তোমার ভাইয়ের নতুন চ্যানেল, তোমরা একটু সাপোর্ট দেখিও, যতটুকু তোমরা সাপোর্ট থাকবে ততটুকুই আমি সফলতা পাবো, যতটুকু হবে তোমাদের জন্যই হবে, আর যতটুকু না হবে তোমাদের ছাড়াই হবে। তো যাই হোক তোমরা একটু সাপোর্ট দেখিও, আর কিছুই নয়। তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা গ্রাম বাংলার ভিডিওতে। ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ, বাই বাই।